আমরা আজকে নিউটনিয়ান বলবিদ্যার 8 নম্বর ক্লাসটা শুরু করব। তো প্রতিদিনের মতো আজকেও সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের আগের ক্লাসগুলো করো নাই অবশ্যই আগে আগের ক্লাসগুলো দেখে নাও, তারপরে তুমি আজকের 8 নম্বর লেকচারের ক্লাসটা শুরু করো। তো আমরা আজকে মেইনলি দুইটা টপিক নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে ঘাত বল আর একটা হচ্ছে বলের ঘাত। ঘাত বল কি, বলের ঘাত কি, এগুলার বাস্তবিক ব্যবহার কি, এগুলার উপরে অনেকগুলো গাণিতিক প্রবলেম আমরা সলভ করব। তো সবাই খাতা কলম নিয়ে শুরু করি আমরা। তো টপিকটার নাম লেখো ভাইয়া ঘাত বল। ঘাত বল ব্র্যাকেটে লেখো হচ্ছে ইম্পালসিভ ফোর্স। ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স। ঘাত বলটা কি ভাই, মনে করো ভাই কোনো এক জায়গায় তুমি তোমার বাসায় মনে করো বন্ধু বান্ধবকে দাওয়াত দিছো, তো সবাই মিলে তোমাদের খাটের উপরে বসে আছো সবাই মিলে, তো তোমার খাটটা একটু মনে করো পুরাতন খাট, এটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সবাই মিলে আস্তে ধীরে বসে আসো, দেখবে যে খাটটা ভাঙতেছে না। এর মাঝে হঠাৎ একজন মনে করো লাফ মেরে খাটের উপরে পড়লো। তুমি খেয়াল করো, একজন যদি হঠাৎ লাফ মেরে খাটের উপরে পড়ে দেখবে যে খাটটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা ভেঙেও যাইতে পারে। তাহলে এখন তুমি খেয়াল করো যে হঠাৎ একজন লাফ মেরে খাটের উপরে পড়ছে, এই যেই ব্যক্তিটা খাটের উপর বলটা প্রয়োগ করছে, এই বলের যে ক্রিয়াকালটা বলতো, এই বলের ক্রিয়াকালটা কি খুবই সামান্য, কিন্তু বলের প্রভাবটা কি খুবই বড়। আবার আরেকটা উদাহরণ ভাইয়া যদি দিই, মনে করো তোমরা ক্রিকেট খেলো অনেক সময়, তো ক্রিকেট খেলার সময় একটা বল আসলো, ব্যাটসম্যান ক্রিকেট ব্যাট দিয়ে এটাকে যখন হিট করে, বলতো বল এবং ব্যাটের কন্ট্যাক্ট যে টাইমটা, এই টাইমটা কিন্তু খুবই ক্ষুদ্র, কিন্তু এর প্রভাবটা খেয়াল করো বলটা অনেক দূরে চলে যায়, এর প্রভাবটা কিন্তু অনেক বেশি। আরেকটা উদাহরণ যদি দিই, তোমরা কিছুদিন আগে শীতকাল গেছে, তোমরা ফেদার দিয়ে র্যাকেট খেলছো যখন, বলতো ভাইয়া তুমি যখন র্যাকেট দিয়ে ফেদারটাকে হিট করো, ফেদারের যখন হিট করো র্যাকেট দিয়ে, এই যে টাইম যেটা, কন্ট্যাক্ট টাইম যেটা, এই টাইমটা কিন্তু খুবই ক্ষুদ্র, কিন্তু এর প্রভাবটা কিন্তু অনেক বড়। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো ভাই, তিনটা উদাহরণ দিছি, তিনটা উদাহরণে কন্ট্যাক্ট টাইম অর্থাৎ বল প্রয়োগের যে সময়টা, সেই সময়টা কিন্তু খুবই ক্ষুদ্র, কিন্তু বলের প্রভাবটা কি অনেক বেশি। তাহলে এই টাইপের যে বলগুলো আছে, এই বলগুলোকে আমরা কি বল বলি ভাইয়া, ঘাত বল বা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। তাহলে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্সটা কি ভাইয়া, খুবই ক্ষুদ্র সময়ের জন্য যে বড় মানের বলটা ক্রিয়া করে। তাহলে ভাইয়া সংজ্ঞাটা লিখতেছি, তো তোমরা সবাই একটু লেখো, খুব অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য যে বড় মানের বল প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে। তাহলে সবাই একটু খেয়াল করি ভাইয়া, এখানে দেখো খুব অল্প সময়ের জন্য, শব্দটা একটু বক্স করে দেয় নাকি, খুব অল্প সময়ের জন্য। তাহলে খুব অল্প সময়ের জন্য, তার মানে কন্ট্যাক্ট টাইমটা হবে খুবই ক্ষুদ্র, কিন্তু বলের প্রভাবটা হবে কি ভাইয়া, অনেক বেশি। তাহলে খুব অল্প সময়ের জন্য যে বড় মানের বলটা প্রয়োগ হয় তাকে আমরা বলি হচ্ছে ইম্পালসিভ ফোর্স বা বলের ঘাত। এরপর টপিকটার নাম লেখো আমরা ঘাত বল। এরপর টপিকটার নাম লিখে হচ্ছে আমরা বলের ঘাত। ঘাত বলতে আমরা শিখলাম বলের ঘাত, বলের ঘাত, বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। তাহলে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স, তাহলে ইম্পালস অফ ফোর্স বলতে বোঝাচ্ছে ভাই, আমরা এই জায়গায় যদি একটু লিখি, ঘাত বলের প্রভাব, ঘাত বলের প্রভাব। তাহলে ঘাত বলের যে প্রভাবটা ভাইয়া, সেটাকে আমরা বলি হচ্ছে বলের ঘাত। এখন পরীক্ষায় এটা লিখলে কিন্তু হবে না তোমার, এটা ভাইয়া বোঝার জন্য তোমাকে লিখছি, যে বলের ঘাত বলতে বোঝা হচ্ছে ঘাত বলের প্রভাবটাকে। আমাদের বইয়ে বা আমাদের পরীক্ষায় যদি সংজ্ঞা আসে আমরা তাহলে কীভাবে লিখবো, তো এটা লেখা হচ্ছে বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে বলের ঘাত বলে। তাহলে বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে হচ্ছে বলের ঘাত বলে। পরীক্ষা যদি আসে সংজ্ঞা হিসাবে এটাই লিখবা, আর নিজে বোঝার জন্য এটা মাথায় রাখবা যে ইম্পালস অফ ফোর্স মানে হচ্ছে ঘাত বলের যে প্রভাবটা, সেটাকে আমরা বলি হচ্ছে কি বলের ঘাত। তাহলে আমরা ধরি কোনো বস্তুর উপর টি সময় ধরে
ধরে এফ বল প্রযুক্ত হলো। তাহলে আমরা ধরে নিলাম কোন একটা বস্তুর উপর টি সময় ধরে এফ বলটা প্রযুক্ত হলো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বলের ঘাত সমান সমান হচ্ছে বল ইনটু হচ্ছে বলের ক্রিয়াকাল। তাহলে ঘাত বল বা বলের ঘাত সমান সমান আমরা লিখতে পারি বল ইনটু বলের ক্রিয়াকাল। এখন এই বলের ঘাতটাকে আমরা প্রকাশ করি ভাইয়া জে দ্বারা, তাহলে এখানে লেখা হচ্ছে জে, আর বলটাকে তো এফ ধরছি, আর টাইমটা হচ্ছে টি। তাহলে আমাদের আজকের ক্লাসের প্রথম সূত্রটাই হচ্ছে এটা, জে ইজ ইকুয়াল হচ্ছে এফ টি, বলের ঘাত জে ইজ ইকুয়াল হচ্ছে এফ টি। তাহলে ভাইয়া আমরা এখানে যদি একটু ভাঙাই, এফটাকে তুমি চাইলে আবার লিখতে পারো এম এ টি, আবার একে তুমি ভাঙাইতে পারো এ, মানে আমরা জানি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইনটু হচ্ছে টি। তো খেয়াল করো ভাইয়া এইটি তোমার কাটা যাবে, তাহলে এইটি যদি কাটো এখানে থাকবে হচ্ছে এম ইনটু ভি মাইনাস ইউ। তাহলে দেখো আমরা জে এর আরেকটা মান বের করলাম আমরা, তাহলে এটাও একটু বক্স করে আমরা এটাও ব্যবহার করব। তাহলে জে ইকুয়াল হচ্ছে এম ইনটু ভি মাইনাস ইউ, এটা হচ্ছে আমরা আরেকটা সূত্র বলের ঘাতে। এবার ভাইয়া তুমি এমটাকে ভিতরে গুণ করে দাও, তাহলে আমরা যদি এমটাকে ভিতরে গুণ করি তাহলে আসে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ। তাহলে ভাইয়া এখানে কি আসছে বলো তো ভাইয়া, এম ভি মানে কি বলো তো ভাইয়া, বস্তুটার শেষ ভরবেগ, এম ইউ মানে কি আদি ভরবেগ, তাহলে শেষ ভরবেগ মাইনাস হচ্ছে আদি ভরবেগ। তাহলে আমরা এখানে বলতে পারি কি ভরবেগের পরিবর্তন, তাহলে এটাকে আমরা বলতে পারি কি ভাইয়া ভরবেগের পরিবর্তন। তাহলে দেখো তো ভাই আমরা এটাকে লিখতে পারি বা জে ইজ ইকুয়াল হচ্ছে ডেল্টা ইকে। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র আমরা নিলাম, জে ইকুয়াল হচ্ছে ডেল্টা ইকে। তাহলে আমাদের পরীক্ষায় এটা ব্যাখ্যামূলক প্রশ্নে আসছে, প্রমাণ করো যে বলের ঘাত মানে হচ্ছে কি জে, এটা হচ্ছে কার সমান ভাইয়া ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে ডেল পি লেখো ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে আমরা এখান থেকে লেখো সুতরাং বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে সুতরাং বলের ঘাতটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে ভাইয়া দেখো ছোট্ট একটা প্রমাণ, এটা একটু ভালো করে নিজেরা যদি বাসায় প্র্যাকটিস করো অবশ্যই পরীক্ষা আসলে পারবা। তাহলে আমরা দুইটা তিনটা সূত্র শিখলাম, একটা হচ্ছে এটা জে ইকুয়াল এফ টি বল ইনটু বলের ক্রিয়াকাল, আর আরেকটা এটাকে মডিফাই করে আমরা বানাইলাম জে ইকুয়াল এম ইনটু ভি মাইনাস ইউ। এটা আর এটা কিন্তু একই কথা, ঠিক আছে, এটা একই কথা, কারণ কি এমটাকে ভিতরে গুণ করলে সেটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, আর এম ভি মানে কি শেষ ভরবেগ, এম ইউ মানে হচ্ছে আদি ভরবেগ। তাহলে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করছো, তার মানে এটা হচ্ছে ডেল পি ভরবেগের পরিবর্তন, তাহলে বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান। এখন আসো আমরা বলের ঘাতের এককটা যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া, তাহলে লেখা হচ্ছে বলের ঘাতের একক। তাহলে বলের ঘাতের এককটা কী হবে ভাইয়া, তুমি একটু খেয়াল করো তো, এইখান থেকে যদি বলি এইখান থেকে তুমি বলতে পারো নিউটন সেকেন্ড, তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে বলের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। আর যদি তুমি ভরবেগের সাপেক্ষে বলো তাহলে এটা কত হবে ভাইয়া, ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা সেম একক ভাইয়া, নিউটন সেকেন্ড কিংবা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের বলের ঘাতের এককটা। তা আসো আমরা এই বলের ঘাতের আরও কয়েকটা ফর্মুলা দেখি। তো তোমরা সবাই লেখো আবার এই সমীকরণটা একটু লেখো, আবার বলের ঘাত জে ইকুয়াল হচ্ছে এম ইনটু ভি মাইনাস ইউ। তাহলে জে ইকুয়াল হচ্ছে এম ইনটু ভি মাইনাস ইউ। সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় ভি হচ্ছে একটা ভেক্টর রাশি, ইউ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে বলো তো তোমার কাছে ভাইয়ার প্রশ্ন যে কী রাশি হবে। তাহলে যে অবশ্যই কী হবে, ভেক্টর রাশি হবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি। বা তুমি যদি এখান থেকেও বলো ভাইয়া, এদিকে খেয়াল করি সবাই, এমটা ভিতরে গুণ করে দাও তাহলে এটা আসবে হচ্ছে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ। তাহলে বলো তো ভাইয়া ভরবেগ কী রাশি, ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এখানে ভরবেগের পরিবর্তন আসতেছে, তাহলে ভরবেগের পরিবর্তন অবশ্যই কী রাশি হবে, ভেক্টর রাশি হবে। তাহলে আমরা যদি এটাকে ভেক্টর ফর্মে লিখি ভাইয়া, এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে এটা আসবে হচ্ছে এরকম, জে ভেক্টর ইকুয়াল হচ্ছে এম ইনটু ভি ভেক্টর মাইনাস হচ্ছে ইউ ভেক্টর। তাহলে এটাও বক্স করি ভাইয়া, তাহলে এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে এটা আসবে হচ্ছে জে ভেক্টর ইকুয়াল হচ্ছে এম ইনটু ভি ভেক্টর মাইনাস হচ্ছে ইউ ভেক্টর।
এখন আসো তো ভাই আমরা এটাকে মডিফাই করি একটু, যে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর এটা অ্যাকচুয়ালি কি বোঝায়। আসো তাহলে আমরা এটাকে লিখতাম হচ্ছে এম ইনটু ভি ভেক্টর প্লাস মাইনাস ইউ ভেক্টর। তাহলে এটাকে চাইলে তুমি এভাবে লিখতে পারো, প্লাস আর মাইনাসে গুণ করলে দেখো আগের লাইনটা হবে। এখন তোমার কাছে ভাই প্রশ্ন যে ভাই আমরা এটা লিখবো কেন, তার অ্যান্সার হচ্ছে ভাই তোমরা ভেক্টর অধ্যায়ে পড়ছো ভাইয়া, দুইটা ভেক্টরের যোগফল, দুইটা ভেক্টরের যোগফল কী নির্দেশ করে, ভেক্টরের লব্ধি নির্দেশ করে, কিংবা দুইটা ভেক্টরের বিয়োগফল কী নির্দেশ করে, ভেক্টরের লব্ধি নির্দেশ করে। তাইলে ভাই এখানে কী বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে ভি ভেক্টরের সাথে মাইনাস ইউ ভেক্টরের যোগ, এই কথা দ্বারা বোঝাচ্ছে ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টরের লব্ধি। ভাই আবার বলতেছি এই লাইনটাতে বোঝাচ্ছে ভি ভেক্টরের সাথে মাইনাস ইউ ভেক্টরের কি যোগ, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে ভি ভেক্টর এবং মাইনাস ইউ ভেক্টরের কি ভাইয়া লব্ধি। তাহলে ভাইয়া তোমাদের বোঝার সুবিধার্থে মনে করো এই দিকে কাজ করতেছে ভি ভেক্টরটা, আর এই দিকে কাজ করতেছে মনে করো মাইনাস ইউ ভেক্টরটা, আর এই দুজনের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে এইটা। তো তোমরা ভাইয়া সামন্তরিক সূত্র পড়ছো, তোমাদের সুবিধার্থে ভাই একটু দেখাচ্ছি, এই দিকে যদি পি ভেক্টর থাকে, এই দিকে যদি কিউ ভেক্টর থাকে, এদের মধ্যকার অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে লব্ধি সূত্র ছিল আর ইকোয়াল হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। তাহলে ভাইয়া তুমি একটু খেয়াল করতো, এটা ভি ভেক্টর, এটা মাইনাস ইউ ভেক্টর, এদের মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে এদের যে লব্ধিটা সেই লব্ধিটা আসবে এম সমান হচ্ছে ইন্টু রুট ওভার বলতো পি, পি এর জায়গায় কে আছে ভাইয়া ভি, তাহলে আমরা লিখবো হচ্ছে ভি স্কোয়ার প্লাস কিউ, কিউ এর জায়গায় কত আছে ভাইয়া মাইনাস ইউ, বলতো মাইনাসটা কী বোঝায়, মাইনাসটা ডিরেকশন বোঝায়। আর আমরা সামন্তরিক সূত্রে শুধুমাত্র কী ব্যবহার করি, শুধুমাত্র মান ব্যবহার করি। তাহলে ভাই আবার বলতেছি মাইনাসটা কী বোঝায়, মাইনাস হচ্ছে ভেক্টরের ডিরেকশন বোঝায়, আর সামন্তরিক সূত্রে যে সূত্রটা আছে এটা শুধুমাত্র ভেক্টরের মান নিয়ে। তাহলে বলো তো ভাইয়া পি এর জায়গায় তো তুমি ভি স্কোয়ার লিখলা, তাহলে কিউ স্কোয়ার, কিউ স্কোয়ারের জায়গায় আমরা কত লিখবো, শুধুমাত্র যদি মানটা নাও মাইনাস ইউ এর, তাহলে মাইনাস ইউ এর মান কত ভাইয়া, শুধু ইউ, তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু ভি ইউ কস আলফা। তাহলে আমরা এটাকে যদি একটু সাজাই নিই, এম ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা। তাহলে ভাইয়া আমরা এখানে ফাইনালি আমরা কী করলাম ভাইয়া, এই জায়গায় আইসা এটা হচ্ছে ভেক্টর ফর্মে, আর এখানে হচ্ছে ভেক্টরটার মান বের করলাম। তাহলে আমরা হচ্ছে এখানে ভেক্টরটার মান বের করলাম। তাহলে আমরা এখানে বলের ঘাতের যে ভেক্টর ফর্মটা ছিল সেই ভেক্টর ফর্ম থেকে বলের ঘাতের আমরা মানটা বের করলাম, এম ইন্টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা। অর্থাৎ ভাইয়া এটা হচ্ছে ভেক্টর ফর্ম বলের ঘাতের, আর তোমাকে যখন বলের ঘাতের মান বের করতে বলবে আমরা এই সূত্রটা দিয়ে বলের ঘাতের মানটা বের করে নিয়ে আসবো। তাছাড়া আমরা এই বলের ঘাতের আরও এক দুইটা সূত্র আছে, আমরা যদি আস্তে আস্তে যাই তারপরে ভাইয়া সবগুলা সূত্র একসাথে লিখে দিব। তো তোমরা লেখো আবার, আমরা জানি এফ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি ডিপি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, আমরা নিউটনের সেকেন্ড সূত্র থেকে জানি বলের ঘাতটা হচ্ছে কি ভাইয়া ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে এফ ইকুয়াল হচ্ছে ডিপি বাই ডিটি। তাহলে ভাই আমরা এখানে যে কাজটা করতে পারি, এখান থেকে ডিপি এর ভ্যালুটা যদি আমরা লিখি, তাহলে ডিপি ডিটিটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে হচ্ছে এফ ডিটি। তো আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন করি ভাইয়া, আমরা উভয় পক্ষে ইন্টিগ্রেশন নিয়ে আসি, তাহলে এই পাশে নিয়ে আসলাম ইন্টিগ্রাল অপারেটর ডিপি ভেক্টর, আর এই দিকেও নিয়ে আসলাম ইন্টিগ্রাল অপারেটর ডিটি। এখন ভাইয়া এখানে যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটাকে ভাই টাইম, তাহলে টাইমের ইনিশিয়াল ভ্যালু আমরা বসাইলাম এখানে টিআই, মানে ইনিশিয়াল ভ্যালু, আর এখানে বসবে কে ভাইয়া পিআই, ভরবেগের ইনিশিয়াল ভ্যালু মানে প্রাথমিক ভ্যালুটা, তারপর টাইমের শেষ ভ্যালুটাকে আমরা বললাম টিএফ ফাইনাল ভ্যালু, তাহলে ভরবেগের ফাইনাল ভ্যালুটাকে এখানে বসাইলাম হচ্ছে পিএফ। এখন ভাইয়া তোমরা একটা সূত্র জানো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এটা মানে হচ্ছে এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি এটা মানে কত হবে ভাইয়া পি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি ভেক্টর এটা মানে কত আসবে ভাইয়া পি ভেক্টর। তাহলে এটাকে আমরা যদি ভাঙাই এটা আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিপি ভেক্টর এটা আসবে হচ্ছে পি ভেক্টর, থার্ড ব্র্যাকেটে নিয়ে আসো এখানে আসবে পিআই, এখানে আসবে পিএফ, আর এই জায়গায় কত আসবে ভাইয়া যা আছে তাই রাখো টিআই, এখানে হচ্ছে টিএফ এফ ভেক্টর ইনটু হচ্ছে ডিটি। এখন ভাইয়া তোমরা ইন্টিগ্রেশনের ভ্যালু বসানো জানো, উপরেরটাকে বলি আমরা কি আপার লিমিট, আর নিচেরটাকে বলি আমরা লোয়ার লিমিট। একবার ফাংশনে আমরা আপার লিমিটটা বসাবা মাইনাস,
ফাংশন একবার লোয়ার লিমিটটা বসাবা তাহলে আমরা যদি এখানে মান বসাও পিএফ ভেক্টর মাইনাস হচ্ছে পিআই ভেক্টর সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ টিআই টিএফ এফ ভেক্টর ইনটু হচ্ছে ডিটি তাহলে বলো তো ভাইয়া এখানে কি আসছে পিএফ মাইনাস পিআই ভাই একটু মনোযোগ দাও এখানে কি আসছে ভাই একটু খেয়াল করো পিএফ মাইনাস পিআই তাহলে পিএফ মানে কি শেষ ভরবেগ পিআই মানে কি আদি ভরবেগ তাহলে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ মানে কি ভরবেগের পরিবর্তন তাহলে আমরা এটাকে লিখতে পারি বা ডেল্টা পি ভেক্টর সমান সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ টিআই টিএফ এফ ভেক্টর ডিটি তাহলে ভরবেগের পরিবর্তন আজকের ক্লাসের আমরা শুরুতেই পড়ছি ভরবেগের পরিবর্তন কার সমান হয় ভাইয়া ভরবেগের পরিবর্তন হচ্ছে বলের ঘাতের সমান তাহলে বলের ঘাত ছিল ভরবেগের পরিবর্তনের সমান তাহলে এই যে ভরবেগের পরিবর্তন এই জায়গায় আমরা নিয়ে আসলাম জে ভেক্টর সমান সমান হচ্ছে টিআই টিএফ এফ ভেক্টর ডিটি তাহলে এই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ফর্মে বলের ঘাত বের করার ফর্মুলাটা দেখো আমাদের বইয়ে এত কিছু আলোচনা করা নাই ওই জন্য ভাইয়ের রিকোয়েস্ট ভালো করে এই জিনিসগুলো শিখবা বইয়ে গেলে দেখবা খালি সূত্রটা লেখা আছে জে ইকুয়াল হচ্ছে এফ টি তা আমরা খেয়াল করো আমরা চাইলে এটাকে তুমি এবার ভেক্টর ছাড়াও লিখতে পারো তাহলে ভেক্টর ছাড়াও লিখে রাখি আমরা জে ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন অফ টিআই টিএফ এফ ডিটি তো ভাই একটু পরে সবগুলো সূত্র যা যা পড়াচ্ছে একসাথে লিখে দিব তোমরা আগে হচ্ছে সূত্রগুলো লেখো তো ভাই যেটা বলতেছিলাম দেখো আমাদের বইয়ে গেলে এই টাইপের কিছুই তুমি পাবা না তো ভাই রিকোয়েস্ট ভালো করে প্রমাণগুলো শিখবা যে কীভাবে জিনিসগুলো আসতেছে তাহলে দেখবা যে খালি তুমি সূত্র মুখস্থ করলা অঙ্ক করলা এটা কিন্তু সায়েন্স না ভাই সূত্রের ভিতরের জিনিসটাও তোমাকে বুঝতে হবে সূত্রটা কীভাবে আসছে ওইটাও বুঝতে হবে তাহলে তুমি একটা ম্যাথ যদি এই দিক থেকে সেদিক করে দেয় তাহলে তুমি অবশ্যই মিলাইতে পারো আর না হলে কী হবে গতানুগতিক কয়েকটা ম্যাথ ছাড়া এর বাইরে তুমি ম্যাথ আসলে কিন্তু আটকায় যাবা আসলে আমরা লাস্ট আরেকটা জিনিস যদি দেখি লেখো লেখচিত্রের লেখচিত্র আবার লেখচিত্রের সাহায্যেও কিন্তু বলের ঘাত বের করতে পারি দেখো লেখচিত্র লেখচিত্র সেটা কার কার লেখচিত্র আঁকবো বল সময় লেখচিত্র বল সময় লেখচিত্র আচ্ছা তা আমরা একটা বল সময় লেখচিত্র আঁকলাম আমরা আন্দাজে একটা লেখচিত্র আঁকলাম মনে করো এখানে টাইম নিলাম এদিকে বল নিলাম এখানে এরকম একটা লেখচিত্র আঁকলাম ইচ্ছা মতো একটা লেখচিত্র আঁকলাম তা আমরা মনে করলাম টাইমটা স্টার্ট হচ্ছে এই পয়েন্ট থেকে টাইমটা স্টার্ট হচ্ছে এই পয়েন্ট থেকে তাহলে এই জায়গায় লিখলাম আমরা ইনিশিয়াল টাইমটা মানে লোয়ার লিমিট যেটাকে আমরা বলি আর তুমি শেষ করছো কোথায় আমরা মনে করলাম তুমি এখানে শেষ করছো বি পয়েন্টে তাহলে এটাকে আমরা দেখালাম হচ্ছে আপার লিমিট বা শেষ সময় বা ফাইনাল সময় টিএফ আমরা দেখালাম এখন তুমি একটু খেয়াল করতো বল সময় যে লেখচিত্রটা আঁকছি আমরা সেই লেখচিত্র দ্বারা এখানে তুমি একটা ক্ষেত্রফল তৈরি করে ফেলছো ঠিক আছে তাহলে আমরা এখানে হালকা করে শেড করে দাও আমরা এখানে একটা ক্ষেত্রফল তৈরি করছি তা আসলে আমরা এই ক্ষেত্রফলটা একটু মানটা বের করি দেখি এই ক্ষেত্রফলটার মান কী আসে তাহলে তুমি একটু খেয়াল করো ভাইয়া আমরা ইন্টিগ্রেশন করছি ভাইয়া আমরা ইন্টিগ্রেশন করার সময় এগুলো করাইছিলাম তোমরা সবাই পারবা আমরা এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম তাহলে আমরা এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম তাহলে আমরা এখানে ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম তাহলে এই ক্ষুদ্র অংশটার নাম দিলাম আমরা হচ্ছে ডিটি তাহলে এই ক্ষুদ্র অংশটার নাম দিলাম আমরা হচ্ছে কি ভাইয়া ডিটি তাহলে তোমার কাছে ভাইয়ার প্রশ্ন এখানে যে ক্ষুদ্র একটা লাল অংশ আঁকছি এটার ক্ষেত্রফল যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া এই ক্ষুদ্র যে লাল অংশটা আছে ভাইয়া এটা একটা আয়তক্ষেত্র হয়েছে তাহলে এটার ক্ষেত্রফলটা কত এই ক্ষুদ্র অংশটার ক্ষেত্রফল কত এটা যদি তুমি প্রস্থ হিসাবে চিন্তা করো প্রস্থ কত ডিটি আর দৈর্ঘ্য কত ভাইয়া দৈর্ঘ্য হচ্ছে কত এফ তাহলে আমরা যদি লিখি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল তাহলে আমরা যদি এটা লিখি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল তো খেয়াল করো আমরা যে ক্ষুদ্র অংশের যে ক্ষেত্রফলটা আমরা বের করতেছিলাম তো এই যে আমাদের লাল অংশটা কেটে নিলাম একটু হচ্ছে ডিটি আর ওয়াই অক্ষে এফ আছে তাহলে আমরা এটাকে মনে করলাম এফ তাহলে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলটা কত ভাইয়া এফ ইন্টু ডিটি দৈর্ঘ্য ইন্টু হচ্ছে প্রস্থ তাহলে তুমি যদি ভাইয়া এখন এই পুরো অংশটার ক্ষেত্রফল বের করতে চাও আমরা জানি ভাই এরকম ক্ষুদ্র ক্ষেত্রফলগুলোকে যোগ করলে আমরা এই সম্পূর্ণ অংশটার ক্ষেত্রফল পাবো আর এই ক্ষুদ্র অংশগুলোকে যোগ করে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করার যে প্রক্রিয়াটা এটাকে আমরা কী বলি ভাইয়া ইন্টিগ্রেশন তাহলে আমরা লেখা হচ্ছে সুতরাং সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল
क्षेत्रफल समान समान इंटीग्रेशन अफ एफ डी टी तैले भैया तुम इंटीग्रेशन कौन पॉइंट शुरू करसो भैया पॉइंट जोगटा तेल लोअर लिमिट हो टी आई और जोगटा शेष करसो कौन पॉइंट पॉइंटे तेल अपार लिमिट हो टी एफ तेल तुम्हारे भाई प्रश्न देखो तो यह सम्पूर्ण अंशर क्षेत्रफल बेर करला से इंटीग्रेशन अफ एफ डी टी तेल एकटू आगे टपिकटार आगे हमें प्रमाण करसी इंटीग्रेशन अफ एफ डी टी एट एक्चुअली कि भैया बलर घात समान समान लेखा हे बलर घात तेल बोल तो भाई तेल क्य शिखल ये कि सूत्र माथाय रखब से हे बल समय लेखचित्र द्वारा जो क्षेत्रफल उत्पन्न है से ही क्षेत्रफलटा कि निर्देश कर बलर घात निर्देश कर लेख सूतरा बल समय लेखचित्र द्वारा आबद्ध क्षेत्र क्षेत्रफल सूतरा बल समय लेखचित्र द्वारा द्वारा आबद्ध क्षेत्र क्षेत्रफल फल बलेर घात निर्देश करे तेल बल समय लेखचित्र द्वारा आबद्ध क्षेत्र क्षेत्रफल होच्छे बलेर घात निर्देश करे तेल तुम ख्याल करो भाई आमरा बलेर घाटा अनेक डिटेल्स पढ़ाई अनेकगुला फर्मूला आमरा एखाने प्रमाण करछि तो ये चार पाँचा फर्मुला जो तुम माथाय रखो और प्रसेसगुल्लो बुझे बुझे रखो अवश्य तुम जो टाइप मैथ एक कन्सेप्ट पार्बा तो आसो हमें एकटू पर भाई सबगला सूत्र लिखे दीब और एकटू पर तो तुम्हारा आबार लेखो जे आबार आबार आम्रा जानी जे इज इक्वल होच्छे एफ टी आम्रा जानी जे इज इक्वल होच्छे एफ टी ताहले बलेर घात जे इज इक्वल होच्छे एफ टी ताहले भाई आम्रा एखान थेके जोदि एफ एर मानटा बेर करो ताहले एफ इक्वल होच्छे जे डिवाइडेड बाई होच्छे टी ताहले सुतरां एफ समानुपातिक होच्छे वन बाई टी एबार भैया सूत्रटार दिके एकटु ख्याल करी ताहले आमादेर एफ एर मान आसछे आमादेर एफ समानुपातिक आसछे कत वन बाई टी ताहले तुमि ख्याल करो तो भैया टी এটা যদি t এর মানটা যদি মিনিমাম হয় t এর মান যদি খুবই ক্ষুদ্র হয় খুবই ক্ষুদ্র হলে তাহলে তুমি দেখো তো সম্পর্কটা চলে আসছে কিন্তু ব্যস্তানুপাতিক তাহলে t যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে f কি হবে খুবই বড় হবে এবার তুমি আজকের ক্লাসের শুরুতে একটু আমরা যেটা পড়ছি সেটা এখানে মিলাও বলের ঘাত বা গাত বলের যে সংজ্ঞাটা আমরা ছিলাম গাত বলের সংজ্ঞা কি বলা হচ্ছে খুবই অল্প সময়ের জন্য যে বড় মানের বল ক্রিয়া করে তাহলে ম্যাথমেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে টাইমটা যদি খুবই ক্ষুদ্র হয় বলের মানটা কিন্তু অনেক বড় হয় তাহলে সেটাই আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম ওই কারণে সংজ্ঞায় বলা হয়েছিল যে খুবই অল্প সময়ের জন্য যে বড় মানের বল প্রয়োগ হয় তাকে আমরা বলি হচ্ছে কি বল গাত বল এখন তুমি আমরা গাত বলের কিছু উদাহরণ দিয়ে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তুমি দেখবা যে আমরা ক্রিকেট খেলো যারা ক্রিকেট খেলার সময় আমরা বল ক্যাচ ধরে হাতটাকে এভাবে করে নিচের দিকে আমরা একটু টান মারি তাই না আমরা হাতটাকে স্থির রেখে বলটা কিন্তু ধরি না আমরা ধরার সময় কিছুটা এভাবে টান মারে বলটা ধরি কেন ধরি একটা পরীক্ষায় আসছে আবার তোমরা যারা মুষ্টিযুদ্ধ বা হচ্ছে রেসলিংয়ে যে মারামারিগুলো দেখো তোমরা এভাবে যখন ঘুষি মারে ভাইয়া ঘুষি মারার সময় তুমি দেখবা যে সে তার মুখটাকে এভাবে করে ফিরায় নেয় তাই না ভাই মুখটাকে এভাবে ফিরায় নেয় এখন তোমার কাছে প্রশ্ন হচ্ছে কেন সে মুখটাকে এভাবে ফিরায় নেয় আসো ভাই এই ব্যাখ্যাগুলোতে একটু যাই তুমি মনে করো হাতটাকে স্থির রেখে যদি একটা বলকে ধরো ভাইয়া বলটা যেহেতু অনেক স্পিডে আসে তুমি যদি হাত স্থির রেখে বলটাকে ধরো বলটা এসে তোমার ডিরেক্ট তোমার হাতে আঘাত করবে তাহলে তোমার হাতে আঘাত করার যে সময়টা এই সময়টা কিন্তু খুবই কম তাহলে খুবই কম হওয়ার কারণে তোমার হাতের উপর যে ফোর্সটা অ্যাপ্লাই হবে এই ফোর্সের মানটা কিন্তু অনেক বেশি হবে কারণ যে ক্রিকেট বলটা আছে আর তোমার হাত এদের কন্ট্যাক্ট টাইমটা অনেক কম তাহলে কন্ট্যাক্ট টাইম অনেক কম হওয়ার কারণে তোমার হাতের উপরে অনেক ব্যথা অনুভব হবে কারণ কি বলটা অনেক বড় হবে কিন্তু তুমি যদি ভাইয়া বলটা যেই মুহূর্তে তোমার হাতে আসতেছে তুমি হাতটা যদি এভাবে পিছায় নাও তুমি যদি হাতটা এভাবে পিছায় নাও তাহলে তোমার হাতের সাথে বলের কন্ট্যাক্ট টাইমটা তুমি বাড়ায় দিলা তাহলে কন্ট্যাক্ট টাইমটা যদি বাড়ায় দাও তাহলে বলটা কি হয়ে যাবে ভাইয়া কমে যাবে তাহলে বল কমে গেলে এই কারণে ক্রিকেটাররা হাত বল ধরে এভাবে টান মারে সে কী করে কন্ট্যাক্ট টাইমটা বাড়ায় দেয় বাড়ায় দিলে কী হবে বল কমে যাবে আর বল কমে গেলে তুমি তোমার হাতে ব্যথা পাবা না
ঠিক একই কারণে ভাই যখন মুষ্টিযোদ্ধারা মনে করো রেসলিংয়ে যখন মারামারি করে তখন এইভাবে গালে ঘুষি মারে ভাই, তুমি যদি তোমার গালটাকে এইভাবে স্থির রাখো তাহলে সে যখন তোমার এখানে টাচ করবে ভাই, তুমি একটু খেয়াল করো কন্ট্যাক্ট টাইমটা কিন্তু খুবই ক্ষুদ্র হবে। তাহলে কন্ট্যাক্ট টাইম খুবই ক্ষুদ্র হলে তোমার মুখের উপরে বা তোমার মাথায় যে বলটা প্রয়োগ হবে এই বলের মানটা কিন্তু অনেক বড় হবে। এই কারণে মুষ্টিযোদ্ধা কী করে, যখন তুমি এখানে আঘাত করতে নাও সে এখানে তোমার তার হাতের সাথে তোমার যে বডি আছে বডির কন্ট্যাক্ট টাইমটা বাড়ায় দেয়। তাহলে কন্ট্যাক্ট টাইম যদি বাড়ায় দেয় তাহলে তোমার কী হবে, বলের মানটা কমে যাবে, আর বলের মান কমে গেলে তোমার বডিতে বলটা কী হবে, কম প্রয়োগ হবে, এতে তুমি ব্যথা কম পাবা। আবার তুমি খেয়াল করো আমরা ক্রিকেট খেলার সময় দেখবা আমরা গ্লাভস পরে প্যাড পরে খেলতে নামে, এরও রিজন একটা ভাই, মনে করো তোমার হাতে কোনো গ্লাভস পরো নাই তুমি, তাহলে হাতে যদি গ্লাভস না পরো ভাইয়া বলটা এসে তোমার ডিরেক্ট যখন হাতে আঘাত করবে তোমার হাতে কন্ট্যাক্ট টাইমটা কিন্তু অনেক কম, যার কারণে মানে কন্ট্যাক্ট টাইম মানে টাচিং যে সময়টা এটা যদি অনেক কম হয় তোমার হাতে অনেক ব্যথা হবে। এখন তুমি যদি এর উপরে ভাইয়া তুমি যদি গ্লাভস পরো বা প্যাড পরো বলো তো এরকম মোটা করে ফেললা, তাহলে মোটা করে ফেললে তোমার হাতে বলের যে ফোর্সটা সেটা পৌঁছাইতে টাইম বেশি লাগবে, আর টাইম বেশি লাগার কারণে বলের মানটাও কী হবে, কমে যাবে, আর বলের মান কমে গেলে তুমি হাতে ব্যথা পাবা না। তো এই রিলেটেড কিছু ব্যাখ্যা আমাদের বোর্ড এক্সামে আসছে ভাই, এখানে লিখে দিছি, তোমরা ভিডিওটা পজ করে এই টপিকের পরে এই তিনটা ব্যাখ্যা একটু লিখে নাও। তো ভাই একটা ব্যাখ্যা ডিটেলসে লিখে দিছি আর দুইটা ব্যাখ্যা লিখি নাই, এই দুইটা ব্যাখ্যা তুমি সেম রিজনটাই লিখবা, তো তোমরা এটা একটু খাতায় লিখে নাও। তো আমরা এই বলের ঘাত নিয়ে যে যে সূত্রগুলো পড়ছি আমরা এখন প্রয়োজনে সেই সবগুলো সূত্র আমরা এখানে লিখতেছি, তো তোমরা ভাইয়ের সাথে সূত্রগুলো লেখো। তাহলে লেখা হচ্ছে বলের ঘাত, টপিকের নামটা লেখো বলের ঘাত। তো বলের ঘাত নিয়ে আমরা যা যা সূত্র পড়ছি আমরা ফার্স্টে সূত্রটা পড়ছি জে ইজ ইকুয়াল হচ্ছে FT, সেকেন্ড সূত্রটা পড়ছি ভাই আমরা জে ইজ ইকুয়াল হচ্ছে m × v − u, থার্ড সূত্রটা আমরা পড়ছি জে ভেক্টর ইজ ইকুয়াল হচ্ছে m × v − হচ্ছে ইউ ভেক্টর, আর এইটাকে যখন আমরা মান আকারে লিখব জে ইজ ইকুয়াল হচ্ছে m√v² + u² + 2uv cos α। এই দুটা সূত্র আমরা সাধারণত ব্যবহার করবো, একটু পাশে লিখে রাখো, এই দুটা সূত্র আমরা সাধারণত ব্যবহার করবো হচ্ছে 2D তে, আর এটা আমরা ব্যবহার করবো সাধারণত 1D তে, অর্থাৎ একমাত্রিক গতির ক্ষেত্রে দেখবো যে আমরা এটা দিয়ে সহজ অঙ্কগুলো করে ফেলবো, একটা দেয়ালে যায় ধাক্কা দিল আবার একই দিকে ফিরে আসলো, অর্থাৎ মধ্যকার যে সরল রেখাভাবে গতিশীল হবে তখন আমরা দেখবো যে 2 নম্বর সূত্রটা দিয়ে অঙ্ক করবো, আর ধাক্কাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ফিরে আসবে। মনে করো এখানে একটা দেয়াল আছে, এই দেয়ালে একটা বল যে এভাবে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে সে এই দিকে ফিরে আসছে, দেখো যখন দেখবো যে একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলছে দ্বিমাত্রিকভাবে হয়ে গেছে তখন আমরা হচ্ছে 3 নম্বর ফর্মুলাটা আমরা ইউজ করবো। এরপরে আসো আমরা 4 নম্বরে যে সূত্রটা পড়ছি আমরা 4 নম্বরে পড়ছি হচ্ছে জে ইজ ইকুয়াল হচ্ছে ∫ TIF f · dt, আর সর্বশেষ 5 নম্বর যে সূত্রটা আমরা পড়ছি সেটা হচ্ছে বল সময় লেখচিত্র দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল বলের ঘাত নির্দেশ করে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে যে যে ফর্মুলাগুলো শিখছি, তো তোমরা সুন্দর করে ফর্মুলাগুলো লিখে নাও, তো আমরা এই ফর্মুলাগুলোর ইউজ ভালোভাবে বোঝার জন্য আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করব। তো আমরা এখন কিছু ম্যাথ করবো, যে টপিকটা মাত্র আমরা শেষ করলাম ওই টপিকের উপরে, তো তোমরা ফার্স্টে এই ম্যাথটা একটু তুলে নাও। তো এখানে কী বলছে দেখো, বলা হচ্ছে এ বডি অফ মাস M হিটস নর্মালি এ রিজিড ওয়াল উইথ ভেলোসিটি V অ্যান্ড বাউন্স ব্যাক উইথ দ্য সেম ভেলোসিটি, তারপরে বলছে দ্য ইম্পালস এক্সপিরিয়েন্সড বাই দ্য বডি ইজ। তা আসো ভাই এখানে কী বুঝাইতে চাইছে ভাই একটু লিখে দিই। তো ভাই এখানে যে নর্মালি লেখা আছে ভাইয়া, এই নর্মালি শব্দটার অর্থ হচ্ছে লম্বভাবে, একটু লিখে রাখো, নর্মালি শব্দটার অর্থ হচ্ছে লম্বভাবে। তাহলে কী বলছে দেখো, এ বডি অফ মাস M হিটস নর্মালি, তার মানে হচ্ছে M ভরের একটা বস্তু লম্বভাবে কোথায় আঘাত করছে, এ রিজিড ওয়াল মানে একটা দৃঢ় দেওয়াল, রিজিড মানে হচ্ছে দৃঢ়, একটা দৃঢ় দেয়ালে আঘাত করে, কত বেগে, উইথ ভেলোসিটি ভি বেগে এটা যায় একটা দেয়ালকে আঘাত করছে, আচ্ছা, অ্যান্ড বাউন্স ব্যাক উইথ দ্য সেম ভেলোসিটি, এবং একই বেগে এটা কী করে ফিরে আসে।
तो तुम्हारा चाहले अनुवादटा लिखे रखते पारो भाइया। तो बोलतेछि द इम्पल्स एक्सपिरियन्सड बाय द बडी इज, ताहले ओई वस्तुटा कि परिमाण इम्पल्स, आजके आमरा लिखछिलाम इम्पल्स अफ फोर्स माने बलेर घात, ताहले इम्पल्स बोलते बुझाइछे भाइया बलेर घात, তাহলে বলের ঘাত, তাহলে ওই বলটা বা ওই বস্তুটা কি পরিমাণ বলের ঘাত অনুভব করবে তোমাকে সেটা বের করতে বলছে। তা আসলে আমরা যদি সলিউশনে আসি, সলিউশন তাহলে আমরা মনে করলাম এটা হচ্ছে একটা দেয়াল, এটা হচ্ছে একটা দেয়াল, তাহলে এই দেয়ালের দিকে একটা বল, এই দেয়ালের দিকে একটা বল ভি ভেলোসিটিতে আসতেছে, তাহলে আমরা মনে করলাম আদিবেগ ইউ সমান সমান হচ্ছে ভি, তাহলে দেয়ালের দিকে একটা বল হচ্ছে ইউ বেগে আসতেছে, তাহলে ইউ বেগে এসে এই বলটা এই দেয়ালটাকে আঘাত করবে, তাহলে এই বলটা যখন এই দেয়ালটাকে আঘাত করবে, কোশ্চেন স্পষ্টভাবে বলে দিছে আঘাত করার পরে বলটা সেম ভেলোসিটিতে এটা ব্যাক করবে, বাউন্স ব্যাক বলছে, তাহলে সেম ভেলোসিটিতে এটা ব্যাক করবে, তাহলে আমরা দেখাচ্ছি বলটা এখান থেকে সেম ভেলোসিটিতে এইদিকে মুভ করতেছে, তাহলে শেষ বেগ ভি ইকুয়াল হচ্ছে ভি, একই বেগে সে হচ্ছে ব্যাক করতেছে। এখন তোমাকে বলছে বলের ঘাত কত, তাহলে লেখো আমরা জানি, আমরা জানি, আমরা জানি জে ইজ ইকুয়াল হচ্ছে এম ইন্টু হচ্ছে ভি মাইনাস ইউ, তাহলে জে ইজ ইকুয়াল আমরা জানি হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন ভাই একটা প্রশ্ন তোমার কাছে ভাইয়া, বলতো একটা বেগ বাম দিকে আরেকটা বেগ ডান দিকে, তাহলে দুইটা বেগ কিন্তু দুই ডিরেকশনে কাজ করতেছে, তাহলে তোমাকে একটা বেগকে আমরা প্লাস ধরতে হবে আরেকটা বেগকে আমরা কী ধরতে হবে মাইনাস ধরতে হবে। তা আমরা ধরে নিলাম ইউ যেটা আছে ভাইয়া, ইউ যেটা আছে এটাকে আমরা নেগেটিভ ধরে নিলাম, তাহলে আমাদের শেষ বেগটা ডান দিকে আছে, তাহলে এটাকে আমরা কী ধরবো ভাইয়া পজিটিভ ধরবো। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা কি ভিকে মাইনাস ধরে ইউকে কি প্লাস ধরে অঙ্কটা করতে পারবো কি না, অ্যান্সার হচ্ছে অবশ্যই তুমি পারবা, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা দিককে প্লাস ধরবা আর আরেকটা দিককে কী ধরতে হবে মাইনাস ধরতে হবে, ভাই দুইভাবে অঙ্কটা করে দিব এটা খেয়াল করো। তাহলে ফার্স্টে আমরা ধরে নিলাম ইউটা কি মাইনাস আর ভিটা হচ্ছে কি প্লাস, তাহলে এখানে মানগুলো বসো, তাহলে জে ইজ ইকুয়াল স্মল এম এর মান বলে দিছে ভাইয়া, বস্তুটার ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাহলে আমরা এখানে বসা হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু ভি মানে কত ভাইয়া প্লাস ভি, মাইনাস ইউ মানে কত ভাই, যেহেতু ইউ বিপরীত দিকে আছে তাহলে এখানে বসাইলাম মাইনাস ভি, তাহলে এখানে আসবে হচ্ছে জে ইজ ইকুয়াল হচ্ছে এম ইন্টু মাইনাস মাইনাসে প্লাস, তাহলে ভি প্লাস ভি, তাহলে এখানে আসবে টু ভি, তাহলে সুতরাং জে ইজ ইকুয়াল হচ্ছে টু এম ভি, তাহলে বলের ঘাতটা হচ্ছে কত ভাইয়া টু এম ভি। তো দেখো ভাই এই ম্যাটটাতে আমরা কি করছি ইউ এর বেগটাকে নেগেটিভ ধরে করছি, এখন তোমার মাথায় এটা পরীক্ষালয়ে আসতেই পারে যে ভাই আমি তো ভিকেও নেগেটিভ ধরতে পারি, তো আসো সবাই লেখা হচ্ছে বিকল্প, সবাই লেখা হচ্ছে বিকল্প, বিকল্পতে আসে আমরা যদি একটু খেয়াল করি আমরা ধরে নিলাম এই ভিটা হচ্ছে মাইনাস, আমরা ধরে নিলাম ভিটা হচ্ছে মাইনাস, তাহলে ইউটাকে আমরা ধরবো কি ভাইয়া প্লাস, তাহলে তুমি এবার সূত্রে মানগুলা বসাও, এবার সূত্রে যদি তুমি মানগুলা বসাও ভাই, তাহলে আমরা যদি সূত্রে মানগুলা বসাই তাহলে এম ইন্টু হচ্ছে ভি এর জায়গায় বসা হচ্ছে মাইনাস ভি আর ইউ এর জায়গায় বসবে প্লাস ইউ, তাহলে এখানে আসে হচ্ছে মাইনাস টু এম ভি। এবার ভাইয়া দেখো তো ভাইয়া এই মাইনাসটা কী, এই মাইনাসটা ভাইয়া হচ্ছে দিক বোঝায়, ভেক্টরের দিক নির্দেশ করে, তাহলে এই মাইনাসটা হচ্ছে দিক নির্দেশ করে, যে ভাই কিসের দিক আসো ভাই বলতেছি দিক নির্দেশ করে, বলো তো ভাই বলটা এসে যদি দেয়ালকে ধাক্কা দেয় তাহলে দেয়াল যে ইম্পালসটা দিবে বা দেয়াল যে গাত বলটা দিবে সেটা কোন দিকে দিবে বিপরীত দিকে, ভাই আবার বলতেছে বলটা এসে যখন দেয়ালটাকে হিট করবে বা আঘাত করবে তখন এই দেয়াল এই বলটার উপর একটা ইম্পালস দিবে বা হচ্ছে ঘাত বল প্রয়োগ করবে কোন দিকে বিপরীত দিকে, এই জায়গায় দেখো বলা আছে দ্য ইম্পালস এক্সপিরিয়েন্স বাই দ্য বডি, অর্থাৎ এই বস্তুটার উপর দেয়াল যে ইম্পালসটা প্রয়োগ করবে, তাহলে দেয়াল কোন দিকে ইম্পালস প্রয়োগ করবে বস্তুটা যে দিকে গতিশীল ছিল তার বিপরীত দিকে, তাই বিপরীকতা বুঝাইতে আমরা এখানে কি আসে মাইনাসটা আসে, তাহলে আমাদের ফাইনালি ঘাত বলটা কত, তাহলে সুতরাং ঘাত বল তাহলে মাইনাসটা যদি আমরা বাদ দিই দেখো সেম আগের অ্যান্সারটাই আসবে। তো এই ক্ষেত্রে ভাইয়া সাজেশন থাকবে, এই ক্ষেত্রে ভাইয়া সাজেশন থাকবে যখন গতিটা একমাত্রিক হবে সরল রেখা বরাবর গতিশীল হবে তুমি এই ঝামেলায় যাতে না পড়ো, তুমি এই ঝামেলায় যাতে না পড়ো তুমি অলওয়েজ ইউ এর মানটাকে কী ধরবা মাইনাস ধরবা, তাহলে এখানে আমরা একটু নোট লিখে রাখি, আমরা এই ম্যাথের নিচে লেখো তাহলে একটা সুবিধা হবে, এই ম্যাথের নিচে আমরা যদি লিখে রাখি যে আমরা সর্বদা ইউকে মাইনাস বিবেচনা করব, তাহলে এখানে আমরা লিখে রাখি নোট, ওয়ান ডি গতির ক্ষেত্রে ইউকে মাইনাস
ধরব, তাহলে তোমার ওই ঝামেলায় আর যাইতে হবে না, ঠিক আছে? একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা ইউটাকে মাইনাস ধরে নিবা, তাহলে তোমাকে আবার ওই ম্যাথ শেষে মাইনাসটা সরাইতে এই কাজটা আর করতে হবে না, সরাসরি রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে ভাই? তাহলে ওয়ান ডি গতির ক্ষেত্রে আমরা ইউটাকে কী ধরবা, মাইনাস ধরবা, আর ভিটাকে প্লাস ধরবা, ধরলে সরাসরি রেজাল্টটা চলে আসবে। আস আমরা এবার, তুমি মাত্র যে অঙ্কটা করলাম আমরা ওয়েস্ট বেঙ্গলে 2011 সালে আসছে, সেম টাইপেরই ম্যাথটা 2020-21 সালে আমাদের জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসছে। তো তোমরা এই প্রশ্নটা এবার উঠায় নাও, দেখো কী বলছে। 5 কেজি ভরের একটা বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটা দেয়ালকে, দেখো ওইটা যা বলছে এখানেও তা বলছে, লম্বভাবে ধাক্কা দেয়। আচ্ছা, 0.8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসে। ওয়েস্ট বেঙ্গলে যে ম্যাথটা আসছে ভাইয়া, ওইখানে তারা বলছে সেম ভেলোসিটিতে ব্যাক করছে, আর আমাদের জিএসটি ভর্তি পরীক্ষা যেটা আসছে সেটা 1.2 মিটার পার সেকেন্ড বেগে গেছে আর ফিরে আসছে 0.8 মিটার পার সেকেন্ড বেগে। বিপরীত দিকে ফিরে আসে, বলের ঘাত কত, সেম কোশ্চেন। তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তোমরা আগে ভিডিওটা পজ করে নিজেরা অঙ্কটা করো, তারপরে ভাইয়ের সাথে উত্তরটা মিলায় না। তা আসো ভাই আমরা যদি এই ম্যাথটা সলভ করি, তাহলে সলিউশন, তাহলে আমরা জানি জে ইজ ইকুয়াল হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, যেহেতু একমাত্রিক গতি ভাই আমরা সরাসরি এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা এখানে বলটাকে দেখালাম, বলটা এই দিকে আসতেছে, তাহলে ইউ সমান সমান হচ্ছে 1.2 মিটার পার সেকেন্ড এই বেগে এই দিকে আসতেছে। তাহলে এই দেয়ালে লম্বাভাবে ধাক্কা খেয়ে সে 0.8 মিটার পার সেকেন্ড বেগে ব্যাক করবে। তাহলে সে যখন ব্যাক করতেছে ভাই বলটা ধাক্কা খেয়ে, তাহলে তার ভেলোসিটিটা হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড। তো একটু আগে ভাইয়া নোটটা লিখে দিছিলাম যে একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা কোন বেগটাকে মাইনাস ধরবা ভাইয়া, যেহেতু দুইটা বেগ বিপরীত দিকে ভাইয়া, তো একটু আগেই দেখেছি তুমি যে কোনোটা প্লাস যে কোনোটা মাইনাস ধরতে পারো, বাট তোমার সুবিধা কী, তোমার সুবিধা হচ্ছে ইউটাকে মাইনাস ধরলে। তাহলে আমরা এই ভেলোসিটিটাকে আমরা মাইনাস ধরলাম আর এই ভেলোসিটিটাকে আমরা প্লাস ধরলাম, আর বলটার ভর বলে দিছে, দেখো এম এর মান বলে দিছে 5 কেজি। তাহলে এখানে বসো মানগুলা, তাহলে এখানে আসবে হচ্ছে 5, ভি এর মান হচ্ছে 0.8 মাইনাস, এটা হচ্ছে আগের মাইনাস, আর এখানে ইউ এর আগে একটা মাইনাস আসবে -1.2। তাহলে এই জায়গাটাতে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে এখানে আসবে হচ্ছে তোমার 2, 10, তাহলে এটা আসে হচ্ছে 10, তাহলে এটা আসে 10 নিউটন সেকেন্ড বা কেজি মিটার পার সেকেন্ড, তুমি যেটাই লিখতে পারো। তার সময় আমরা বুয়েটে 2019-20 সালে এবার যে ম্যাথটা আসছে, 3 নম্বর এক্সাম্পল, আমরা এই ম্যাথটা যদি একটু দেখি, বলা হচ্ছে 150 গ্রাম বলের একটি ক্রিকেট বল 12 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, একটি ব্যাট দ্বারা আঘাত করার ফলে এটি 20 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে, বলটির উপর ক্রিয়ারত বলের ঘাতের সময়কাল হচ্ছে 0.01 সেকেন্ড, বলটির উপর বলটা বের করতে বলছে। তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই তিনটা প্রশ্ন সেম টু সেম কোশ্চেন, তাই না ভাই? তাহলে আসো আমরা এই কোশ্চেনটাও যদি দেখি, বুয়েটে 2019-20 সালে যে প্রশ্নটা আসছে। তো ভাইয়ার রিকোয়েস্ট তোমরা এটাও একটু নিজের আগে চেষ্টা করো, তারপরে ভাইয়ার উত্তরের সাথে মিলায় নাও। তাহলে আসো ভাই আমরা এখানে মনে করলাম আমাদের ক্রিকেট ব্যাটটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রিকেট ব্যাটটা, এটা হচ্ছে ব্যাট। তো ব্যাটের দিকে একটা বল আসতেছে ভাই, তো একটা ব্যাটের দিকে একটা বল আসতেছে, তো এই বলটার ভর বলে দিছে 150 গ্রাম, তাহলে এই বলটার ভর এম সমান সমান হচ্ছে 150 গ্রাম, মানে হচ্ছে 0.15 কেজি। আচ্ছা, এরপরে আসো, দেখো এই বলটা কত বেগে আসতেছিল, 12 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে ইউ এর ভ্যালু দেখালাম হচ্ছে 12, ইউ সমান সমান হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এবার বলটা এই দেয়ালের ব্যাটের সাথে একটা ধাক্কা খাইছে, তাই না? ব্যাটের সাথে ধাক্কা খেয়ে সে হচ্ছে এই দিকে ব্যাক করতেছে, কত বেগে ব্যাক করতেছে সেটা তোমাকে বলে দিছে, 20 মিটার পার সেকেন্ড বেগে সে হচ্ছে ব্যাক করতেছে, তাহলে ভি এর ভ্যালুটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই বলটা যে ব্যাটের সাথে কন্ট্যাক্ট হয়েছে, এই কন্ট্যাক্ট টাইমটা তোমাকে বলে দিছে ভাইয়া 0.01 সেকেন্ড, তাহলে টি এর মান আমাদেরকে বলে দিছে 0.01 সেকেন্ড, আর আমাদেরকে বের করতে বলছে তাহলে এফটা কত। তাহলে দেখো ভাইয়া আমরা জানি জে ইজ ইকুয়াল হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে জে এর মান তুমি আবার জানো এফটি, তাহলে এফটি ইকুয়াল হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে আমাদেরকে এফ বের করতে বলছে ভাইয়া, তাহলে এফ ইকুয়াল হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি। তো ভাইয়া এখনও দেখো গতিটা যেহেতু একমাত্রিক, যেভাবে আসছে ওইভাবে সরল রেখা বরাবর ফিরে যাচ্ছে, তাহলে আমরা এই ইউ এর ভ্যালুটা আবারও মাইনাস ধরলাম আর ভি এর ভ্যালুটা আমরা প্লাস ধরলাম, তাহলে এখানে ভ্যালুগুলো বসাও,
তাহলে m এর মান হচ্ছে 0.15 v এর মান বসো v এর মান বলছে হচ্ছে 20 মাইনাস মাইনাস u u এর মান হচ্ছে মাইনাস 12 আর টাইম বলে দিছে 0.01 তাহলে এইখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে f এর ভ্যালুটা দেখো আমরা পাবো তাহলে f এর ভ্যালুটা আসে হচ্ছে 480 নিউটন তাহলে f এর ভ্যালুটা আসে হচ্ছে 480 নিউটন তাহলে দেখো আমরা তিনটা ম্যাথ করলাম তিনটা ম্যাথই অলমোস্ট সেম টাইপেরই ম্যাথ তো তোমরা ম্যাথগুলো সুন্দর করে আগে উঠায় নাও তো সবাই এবার আমাদের 4 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা তুলে নাও আমরা এতক্ষণ গাত বলে যে ম্যাথগুলো করছিলাম ভাই সেগুলো ছিল একমাত্রিক গতির ক্ষেত্রে এখন দ্বিমাত্রিক যদি হয় মানে হচ্ছে যে ইউ এবং ভি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে চলে যায় তখন ম্যাথগুলো আমরা কিভাবে করব আমরা দুইটা ম্যাথ খুবই সুন্দর দুইটা ম্যাথ আমরা হচ্ছে এই দুইটা ম্যাথ দেখলেই তোমরা পারবা তো আসলে আমরা ফার্স্টে 4 নাম্বার যে এক্সাম্পলটা আছে বলা হচ্ছে 50 গ্রাম ভরের একটি বল অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালকে আঘাত দেয় এবং একই বেগে একই কোণে প্রতিফলিত হয় দেয়াল কর্তৃক বলটির উপর বলের ঘাত নির্ণয় করো তো আমরা ছবিটা আঁকলে তোমার এই ম্যাথটা বুঝতে সুবিধা হবে তো আমরা মনে করলাম ভাইয়া এই হচ্ছে আমাদের একটা দেয়াল এই হচ্ছে একটা দেয়াল আমরা ধরে নিলাম তো একটা বল এটা হচ্ছে আমরা অনুভূমিক দেখালাম ভূমি ঠিক আছে তো একটা বল হচ্ছে এখান থেকে আসতেছে তো এই বলটা এখান থেকে এসে এই দেয়ালে আঘাত করছে তাহলে এই দেয়ালে কত কোণে আঘাত করছে ভাইয়া কোশ্চেনে বলে দিছে দেখো 30 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা বল আসতেছে তাহলে আমরা এই যে অনুভূমিকটা দেখালাম ভূমির সাপেক্ষে এটা হচ্ছে অনুভূমিক তাহলে 30 ডিগ্রি কোণে এই বলটা আসছে তাহলে এই 30 ডিগ্রি কোণে এই বলটা এসে এই দেয়ালের এই পয়েন্টে আঘাত করছে তাহলে ভাইয়া এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটাও কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে আচ্ছা আঘাত করার পর কি হয়েছে এই বলটা এই বিন্দুতে আঘাত করে তোমাকে বলছে একই কোণে একই বেগে প্রতিফলিত হয়েছে তাহলে বলটা আবার এই দিকে গতিশীল হয়ে গেছে বলটা এই দিকে চলে গেছে তাহলে একই কোণে একই বেগে তার মানে সে কত বেগে চলছে সে 10 মিটার পার সেকেন্ড যে বেগটা বলছে সেই বেগেই চলছে ভি ইকুয়াল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর এখানে ইউ সমান সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর এই অ্যাঙ্গেলটা কত কোশ্চেনে বলে দিছে সেম অ্যাঙ্গেলে সে হচ্ছে প্রতিফলিত হয়েছে তো তোমাকে বলের ঘাতটা বের করতে বলছে তো ভাই দেখো এতক্ষণ আমরা যে ম্যাথগুলো করছিলাম সেগুলো যেভাবে গেছে সেম একই ডিরেকশনে বাউন্স ব্যাক করছে বা ফিরে আসছে আর এই ম্যাথটা 30 ডিগ্রিতে যে 30 ডিগ্রিতে ফিরে গেছে তাহলে দেখো তো ইউ এবং ভি মধ্যকার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি ভাই 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি করে সে গেছে তাহলে এই ক্ষেত্রে আমরা বলের বেগটা কী ঘাতটা আমরা কীভাবে বের করব তা আসো ভাইয়া আমরা জানি যে ভেক্টর সমান সমান এম ইন্টু ভি ভেক্টর মাইনাস হচ্ছে ইউ ভেক্টর তো তোমরা তোমাদের খাতায় যদি দেখো ভাই লিখে দিছিলাম যে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করব তাহলে ভাই আমরা যদি এই সূত্র থেকে শুধুমাত্র মানটা বের করি ভাইয়া জে এর মানটা যদি বের করো জে ইজ ইকুয়াল এম বলতে এইটার মান কত ছিল তোমার খাতায় দেখো এটার মান ছিল রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা তাহলে এটার মান ছিল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস আলফা তাহলে ভাই আলফাটা কত এখানে দেখতেই পাচ্ছ আলফাটা কত এই হচ্ছে আমাদের আলফাটা তাহলে আলফাটা কত ডিগ্রি ভাইয়া 60 ডিগ্রি তাহলে এখানে ভ্যালুটা বসাও আমাদের এম এর মান বলে দিছে ভাইয়া এম এর মান কই বলছে দেখো 50 গ্রাম তাহলে এখানে আমরা বসাইলাম 50 ইন্টু 10 ইনভার্স 3 রুট ওভার ইউ স্কোয়ার ইউ এর ভ্যালু বসাও 10 স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার প্লাস 2.10.10 কস 60 ডিগ্রি তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেট করলে এই ভ্যালুটার মান পাবো তাহলে এটার ভ্যালু আসছে ভাই রুট 3/2 তাহলে এটার ভ্যালু আসছে আমাদের রুট 3/2 কেজি মিটার পার সেকেন্ড বা নিউটন সেকেন্ড তুমি লিখতে পারো তাহলে বলের ঘাত হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে দেখো এই ম্যাথটার মাধ্যমে ভাই তোমাদেরকে শিখাইলাম যে দ্বিমাত্রিকভাবে থাকলে তুমি অঙ্কটা ওইভাবে না করে তুমি হচ্ছে ভেক্টরের সূত্রের সাহায্য নিয়ে তুমি করবা তাহলে সহজে অঙ্কটা মিলাইতে পারবা তো অঙ্কটা চাইলে তুমি আরেকভাবেও করতে পারো সবাই লেখা হচ্ছে বিকল্প তুমি চাইলে এই ম্যাথটা আরেকভাবেও করতে পারো লেখো বিকল্প লেখে সবাই এই ছবিটা আঁকো বিকল্প লেখে সবাই এই ছবিটা আঁকো ভাইয়া যতটুকু আঁকছি এতটুকু ছবি আঁকো সবাই
দেখো আমরা চাইলে এটাকে আরেকটা সুন্দর প্রসেস অঙ্কটা করতে পারি, সেটা হচ্ছে ভাইয়া ইউ যেহেতু দ্বিমাত্রিক আছে ভাইয়া, ইউ এর এই দিক বরাবর একটা উপাংশ আছে, সেটা হচ্ছে ইউ কস 30 ডিগ্রি, আর ইউ এর খাড়া উপরের দিকে একটা উপাংশ পাবা, সেটা হচ্ছে ইউ সাইন 30 ডিগ্রি। ঠিক একইভাবে ভাইয়া তুমি ভি কো দুইটা উপাংশে ভাগ করে ফেলো, তাহলে ভি এর এই দিক বরাবর তুমি একটা উপাংশ পাবা, সেটা হচ্ছে ভি কস 30 ডিগ্রি, আর ভি এর এই দিক বরাবর উপরের দিকে একটা উপাংশ পাবা, সেটা হচ্ছে ভি সাইন 30 ডিগ্রি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে ভাই আমরা ভেক্টর পদ্ধতিতে এই ম্যাথটা করব। তাহলে আমরা যদি ইউটা বের করি, ইউ ভেক্টর, তাহলে বলো তো ভাই একটা দ্বিমাত্রিক ভেক্টর, তোমরা ভেক্টর অধ্যায়ে পড়ছো একটা দ্বিমাত্রিক ভেক্টর ছিল এ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে কত এ ওয়াই জে ক্যাপ, একটা দ্বিমাত্রিক ভেক্টর ছিল হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে এ ওয়াই জে ক্যাপ। তাহলে ইউ ভেক্টরটাকে আমরা লিখতে পারি ভাইয়া ইউ এক্স আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ ওয়াই জে ক্যাপ। তাহলে আসো ইউ এক্স মানে কি এক্স অক্ষের উপাংশ, তাহলে মান বসো ইউ ভেক্টর সমান সমান হচ্ছে ইউ কস 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। তাহলে ভ্যালুটা বসাও ভাই, তাহলে ইউ ভেক্টর সমান সমান 10 কস 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা ইউ ভেক্টরের মানটা পেয়ে যাব, তাহলে ইউ ভেক্টরের মানটা আমরা পাবো হচ্ছে, তাহলে এটা আসছে হচ্ছে 5√3 আই ক্যাপ, 5√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 5 জে ক্যাপ। তাহলে আমরা ইউ ভেক্টরটা আমরা বের করলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে ভাই আমরা ভি ভেক্টরটা বের করব। এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা ভি ভেক্টরটা বের করব। তাহলে লেখা হচ্ছে আবার আমরা যদি ভি ভেক্টরটা বের করি, আবার ভি ভেক্টর সমান সমান হচ্ছে সেমভাবে ভাইয়া ভি এক্স ইন্টু হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস ভি ওয়াই ইন্টু হচ্ছে মাইনাস সরি শুধু জে ক্যাপ। হ্যাঁ তোমার কাছে ভাইয়ার প্রশ্ন ভাইয়া, একটু ভিডিওটা পজ করে নিজে আগে চিন্তা করো তো যে ভাইয়া আগেরটাতে ভাইয়া এখানে আই ক্যাপটা প্লাস লিখছে কিন্তু এখানে হঠাৎ করে আই ক্যাপটা কেন মাইনাস দিয়ে দিছে, তো কেন এখানে ভাইয়া মাইনাসটা দিয়ে দিলাম? আশা করি অনেকেই বুঝে গেছো ভাইয়া। তুমি একটু খেয়াল করো তো ভি এর এক্স অক্ষের যে উপাংশটা আছে দেখো এটা উল্টা ডিরেকশন আছে, বাম দিকে আছে তাই না? ইউ এর এক্স অক্ষের উপাংশটা আছে ডান দিকে তাই আমরা এটাকে প্লাস বসেছি, কিন্তু ভি এর এক্স অক্ষের উপাংশটা উল্টা দিকে আছে তাহলে এটা কী হবে ভাইয়া? মাইনাস, তাই আমরা এখানে মাইনাস বসেছি। তাহলে ভাই এবার আমরা ভি এক্স এর মানটা বসো, ভি এক্স মানে হচ্ছে ভি কস 30 ডিগ্রি ইন্টু হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস ভি সাইন 30 ডিগ্রি ইন্টু হচ্ছে জে ক্যাপ। তাহলে ভ্যালুগুলো বসো ভাইয়া, মাইনাস 10 কস 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 10 সাইন 30 ডিগ্রি জে ক্যাপ। তাহলে কস 30 মান বসো √3/2, তাহলে কাটাকাটি করলে 5√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 5 জে ক্যাপ। তাহলে আমরা ভি ভেক্টরটা আমরা বের করে নিয়ে আসলাম। এখন আসো তো ভাই আমরা এম ইউ ভেক্টর এবং ভি ভেক্টরটা কেন বের করছি তার অ্যান্সার এখন নিয়ে তুমি পাবা। লেখো আমরা জানি বলের ঘাত জে ভেক্টর, ওই যে আমরা ভেক্টর পদ্ধতিটা ব্যবহার করব, তাহলে লেখো আমরা জানি জে ভেক্টর সমান সমান হচ্ছে এম ইন্টু ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। তাহলে ভাই একটু খেয়াল করো তো ভেক্টর পদ্ধতিতে অঙ্কটা করতে গেলে তোমাকে দুইটা ভেক্টরের মান জানা লাগবে, একটা হচ্ছে ভি ভেক্টর আর আরেকটা হচ্ছে কি ভাইয়া ইউ ভেক্টর। তাহলে তুমি ভি ভেক্টরের মান বের করছো, ইউ ভেক্টরের মান বের করছো, তাহলে সেই মানগুলো এখানে বসাও। তাহলে এখানে আসবে হচ্ছে জে ভেক্টর সমান সমান এম ইন্টু 50 × 10√3, ভি ভেক্টরের মানটা বসাও মাইনাস 5√3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ, মাইনাস ইউ ভেক্টরের মান বসো 5√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 5 জে ক্যাপ। তাহলে আমরা ইউ এবং ভি ভেক্টরটার মান বের করলাম, সেই ভেক্টরগুলো আমরা এখানে বসাইলাম। এখন তুমি যদি ক্যালকুলেট করো ভাই তাহলে এখানে আসবে হচ্ছে জে ভেক্টর সমান সমান হচ্ছে 50 × 10√3, এখানে আসবে হচ্ছে মাইনাস 5√3 আই ক্যাপ প্লাস হচ্ছে 5 জে ক্যাপ মাইনাস 5√3 আই ক্যাপ মাইনাস হচ্ছে 5 জে ক্যাপ। তাহলে তুমি যদি কাটাকাটি করো দেখো ভাইয়া 5 জে ক্যাপ কাটা চলে যাবে, তাহলে এখানে থাকে হচ্ছে জে ভেক্টর সমান সমান 50 × 10√3, তাহলে এখানে মাইনাস 5 এই যে এটা থাকে দুইটা যোগ করো তাহলে আসবে হচ্ছে মাইনাস 10√3 আই ক্যাপ। তাহলে এটা এখন ক্যালকুলেটারে গুণ দাও, তাহলে মাইনাস 10√3 এর সাথে মাইনাস 10√3
इंटू हे पंचाश टेन इनवार्स थ्री तेल ये गुण कर ले देखो आशा हे सूतरा जे भेक्टर समान समय माइनस रूट थ्री बाई टू आई कैप तेल भाई देखो हमें ये हे भेक्टर पद्धति शिखाइल भाई रिक्वेस्ट थको भाई दुईटा पद्धति शिखे ये एक बड़ो वोट एक छोटो तुम्हें दुईटा पद्धति शिखो भेक्टर पद्धति शिखो नर्माल प्रसेसटाओ शिखो तेल बोल तो यहाँ तो भेक्टर पद्धति बेर कर लेक्टर पद्धति बलर घात बेर कर लम मन करो तुम्हारे बलर घात मानता बेर करते तेल सूतरा बलर घात बलर घात जो जे बेर करी तेल जे समान समान रूट ओवर आई एस सग स्कोयर तर मैं माइनस रूट थ्री बाई टू तर स्कोयर ये काटाकाटी कर ले आसें रूट थ्री बाई टू के जी मीटर पर सेकेंड तेल देखो सेकेंड पद्धति बड़ो हईल भाइय सजेशन थको ये शिखो कारण सब किस तुम्हें परीक्षार जो शिखबा ता ना प्रति अंक विभिन्न भावे तुम शिखो ये तुम्हार भविष्य अवश्य काजे दिवे तरह पाँच नम्बर जो मैट्ट आ देखो ये मैट्ट और ये मैट्ट अलमोस्ट काछाकाछी एट भाई एक नियमे करब सहज नियमटाते देखो कि बोलसे ए बैट्समैन हिट्स एन इनकामिंग बॉल अफ मास 200 ग्राम एंड चेंज इट्स डिरेक्शन बाई 60 डिग्री उइदाउट चेंजिंग इट स्पीड अफ 40 मीटर पर सेकेंड तेल तुम्हें ख्याल करो तो ये कि बोलसे एक बैट्समैन भाया जो सहजे बोली एक बैट्समैन कि करसे भैया ए बैट्समैन हिट्स एंड इनकामिंग बॉल अर्थात एक बॉल तार दिके आसते से एरकम एक बॉल के से आघात करसे बॉलटार भर कत छिल 200 ग्राम एंड चेंजेस इट्स डिरेक्शन ए बॉलटार बेगर डिरेक्शन चेंज कर दिस कत डिग्री 60 डिग्री उइदाउट चेंजिंग इट स्पीड्स अफ 40 मीटर पर सेकेंड अर्थात एर बेगर मानर को तुम परिवर्तन करो ना तेल जो छवि आँकि भैया मन करो ये एक बॉल ये आसते से तो धरे निल U समान समान होच्छे 40 मीटर पर सेकेंड यही बेगे बलटा आसते से तो एक बैट्समैन एक बैट द्वारा तेल मन कर लम ये से बैट ठीक है यहाँ हे बैट्ट ये हे बैट तेल बैट्समैन क्यों करल बैट द्वारा बलटा के आघात करल कर डिरेक्शन चेन्ज कर दिसे तेल ये डिरेक्शन चेन्ज कर दिसे से तेल बलर डिरेक्शन चेन्ज कर दिसे क्वेश्चन स्पष्ट दिसे देखो कत डिरेक्शन चेन्ज कर 60 डिग्री तेल यंगेलटा धरे निल 60 डिग्री तेल बलर डिरेक्शन चेन्ज कर दिसे कत डिग्री 60 डिग्री स्पष्ट दिसे देखो कि बोलसे उइदाउट चेंजिंग इट स्पीड्स अफ 40 मीटर पर सेकेंड अर्थात उइदाउट बोलसे तार माने एर बेगर डिरेक्शन कोनो की करे नाई चेन्ज करे नाई बेगटार मान कोनो चेन्ज करे नाई तेल भियर मान एखोनो 40 मीटर पर सेकेंड तो तुम्हें बोलते इम्पालस बेर करते मानी बलर घात बेर करते तेल मात्र जो मैथा करईटार एट सेम मैथ तेल देखो आम्रा जानी जे भेक्टर समान समान एम इंटू भि भेक्टर माइनस होच्छे यू भेक्टर बा दिए सूतरा जे इक्वल एम इंटू रूट ओवर यू स्क्वायर प्लस भि स्क्वायर प्लस टू यू भि कस आलफा तेल एखे मान बसो भैया एम एर मान बोले दिसे भाई 200 ग्राम तार माने एम एर मान 0.2 बसो 0.2 रूट ओवर यू स्क्वायर 40 स्क्वायर प्लस होच्छे 40 स्क्वायर प्लस 2.40 कस आलफा आलफा होच्छे एई एंगेलटा तेल कत डिग्री भैया 60 डिग्री तेल एखाने मान बसाय क्यालकुलेट करो आमरा भैलूटा पाबो 40 स्क्वायर जोग 2 × 40 × 40 कस 60 रूट अन्सार इंटू 0.2 तेल एटार अन्सार आसते होच्छे भैया 13.856 तेल एटार अन्सार आसछे 13.856 केजी मीटर पर सेकेंड तो देखो भैया मैट्ट अलमोस्ट सेम अंक अच्छा हमें 6 नम्बर जो क्वेश्चन एबार एटा उठाए ना खूब इम्पोर्टेंट अंक ये स्टार्ट दो मैट्ट आमादेर बोइये टाइप मैथ नहीं बाट एगुलो इंजिनियारिंग एर जोन्नो इम्पोर्टेंट मैट्ट देखो बला होच्छे ए स्प्रिंग लोडेड गान एक्सर्ट आ फोर्स एफ इक्वाल टू टी তাহলে এক্সার্ট বলতে কি বোঝায় ভাইয়া আঘাত করা বা প্রয়োগ করা সেটা কি ভাইয়া বলা হচ্ছে এই স্প্রিং লোডেড গান বলতো তোমরা দেখছো অনেক সময় খেলার সময় খেলনার বন্দুকগুলো তোমরা এইভাবে যখন টান দাও আমরা এটাকে বলি লোড করা তাই না ভাইয়া লোড করা তাহলে তুমি যখন বন্দুকটাকে লোড করো তখন কি ঘটে বলতো ভাই স্প্রিংটা সংকুচিত হয় তাহলে স্প্রিংটা সংকুচিত হওয়ার পর তুমি যখন ট্রিগারে চাপ দাও এই স্প্রিংটা যে বুলেটটাকে কি করে আঘাত করে তাহলে এই যে আঘাত করছে কত বেগে তাহলে এটা হচ্ছে আঘাত করে লেখো আঘাত করে তাহলে কত বলে আঘাত করে সেটা বলে দিছে এফ ইকুয়াল টু টি এই বলে আঘাত করছে এখন তোমার কাছে ভাইয়ের প্রশ্ন ভাই
এই যে এফ ইকুয়াল টু টি বলে আঘাত করছে, এই বলটা কি ধ্রুব বল নাকি পরিবর্তনশীল বল? তাহলে ভাইয়া তোমাদেরকে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় ভাইয়া কিন্তু এগুলো পড়াইছি, এটা হচ্ছে একটা কি বল, পরিবর্তনশীল বল। আর আমরা জানি পরিবর্তনশীল বল হলে আমরা নর্মাল প্রসেসে অঙ্কগুলো করতে পারি না, ওই অঙ্কগুলো কিভাবে করতে হয়, ইন্টিগ্রেশন করে করতে হয়। তোমার মনে আছে আশা করি আজকের ক্লাসের শুরুর দিকে আমরা বলের ঘাতে তিন চারটা ফর্মুলা পড়াইছি, ওখানে একটা সূত্র কিন্তু ছিল কিভাবে ভাইয়া, ইন্টিগ্রেশন ফর্মে। তার মানে এই ম্যাথটা হচ্ছে ওই সূত্র দিয়ে করতে হবে। আচ্ছা, অন দ্য বুলেট ফাইন দ্য ইম্পালস অফ দ্য ফোর্স ইন 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ডে বলের ঘাতটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে আসো আমরা যদি সূত্রটা লিখি, আমরা জানি জে ইজ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ টি আই টি এফ এফ ডিটি। দেখো ভাই এখন পরীক্ষার হলে কোন ম্যাথটা কোন সূত্র দিয়ে করতে হবে এগুলো হচ্ছে অলমোস্ট তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। দেখো ভাই প্রত্যেকটা সূত্র কিন্তু বোঝায় বোঝায় প্রত্যেকটা সূত্র রিলেটেড একটা একটা করে ম্যাথ করাচ্ছি। তাহলে এটা যে ইন্টিগ্রেশন করে করতে হবে সেটা বুঝলাম আমরা এই বলটা দেখে, যেহেতু এটা একটা পরিবর্তনশীল বল ভাই, তার মানে এটা নর্মাল সূত্র দিয়ে তুমি অঙ্ক করতে পারবে না, তোমাকে ইন্টিগ্রেশন করে অঙ্কটা করতে হবে, যেগুলো অলরেডি আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আলোচনা করছি। তাহলে ভাই এফ এর মানটা বসাও, তাহলে আমরা এফ এর মানটা যদি বসাই এফ এর মান হচ্ছে 2t dt। এখন টাইমটা ভাই লিমিটগুলো আসো, বলা হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে বলতো যেই মুহূর্তে আঘাত করতেছে ওই মুহূর্তে টাইমটা কত, 0। তার মানে তোমাকে টাইমটা কাউন্ট করতে হবে 0 থেকে 5 সেকেন্ড। তাহলে টিআই ইনিশিয়াল লিমিটটা আমরা বসবে 0 আর ফাইনাল লিমিটটা বসবে 5। তাহলে তুমি টুটাকে বের করে নিয়ে আসো, তাহলে টুটাকে যদি বের করে নিয়ে আসো এখানে আসবে 0 থেকে 5 টি ইন্টু হচ্ছে ডিটি। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা তোমরা জানো ভাইয়া, টিকে ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে t² / 2 আর লিমিটটা আসে হচ্ছে 0 থেকে 5। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসো, 2t² এর জায়গায় 5 বসো, তাহলে 5² / 2 মাইনাস 0² / 2, তাহলে এই 2 কাটা যাবে, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 25 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে কত ভাইয়া, জে এর মান আসো 25 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে ভাইয়া এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভাই রিকোয়েস্ট থাকবে এই ম্যাথটা স্টার্ট দিয়ে রাখো। আমরা আজকে আমাদের ক্লাসে একদম লাস্টের দিকে চলে আসছি, তো আমাদের যে লাস্ট ম্যাথটা আছে 7 নম্বর এক্সাম্পলটা তোমরা একটু উঠে নাও। আর তোমরা আজকে দেখতেই পাচ্ছ আজকে ম্যাক্সিমাম কোশ্চেনই ভাই ইংরেজিতে লিখতেছি, কারণ আমাদের যে ফর্মুলাগুলো আলোচনা করছে এই টাইপের ম্যাথগুলো আমাদের বইয়ে নাই। তা আমরা ইন্ডিয়ান বই থেকে তোমাদের জন্য প্রতিটা সূত্র যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ওই রিলেটেড আমরা একটা একটা করে এক্সাম্পল তোমাদেরকে ভাইয়া দিচ্ছি। তো ভাই বারবার বলতেছি ভাইয়া করাইলে হবে না, তোমাকে এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, একই জিনিস 2 বা 3 বার করে প্র্যাকটিস করতে হবে, নাহলে এগুলো মাথায় রাখতে পারবে না। তাহলে দেখো এখানে কী বলছে, বলা হচ্ছে ফোর্স টাইম গ্রাফ ইজ অ্যাজ শোন ইন দ্য ফিগার, ফাইন দ্য ইম্পালস অফ দ্য ফোর্স ইন 10 সেকেন্ড, এম ইকুয়াল 2 কেজি। তাহলে 2 কেজি ভরের একটা বস্তুর বল সময় লেখচিত্রটা তোমাকে এখানে দেখায় দিছে, দেখানোর পরে বলছে যে ওই বস্তুটার উপর যে বলের ঘাতটা আছে সেই বলের ঘাতটা তোমাকে বের করতে বলছে। তো ভাই আমরা তোমার মনে আছে আশা করি আজকে যে আমরা ফর্মুলাগুলো পড়েছি, 5 নম্বর সূত্রটা ভাইয়া পড়েছিলাম লেখচিত্র হতে কীভাবে আমরা বলের ঘাতটা বের করব। তো তোমরা মেইন ছবিটা নষ্ট করো না ভাইয়া, সলিউশন লেখে আরেকটা ছবি আঁকো, মেইন প্রশ্নটা নষ্ট করো না সলিউশন। তা আমরা মনে করলাম এটা হচ্ছে আমাদের সেই টাইম আর বলের যে গ্রাফটা তারা বলছে, বল টাইম লেখচিত্রটা আমরা আঁকলাম, ঠিক আছে, বল সময় লেখচিত্রটা আমরা আঁকলাম। তো এটা হচ্ছে আমরা মনে করলাম ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, আর এটা আমরা ই বিন্দু ধরলাম, আমরা এক একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা এখন মানগুলো যদি বসাই, এখানে দেখানো আছে হচ্ছে 20, এখানে দেখানো আছে 2, এটা 6, আর এটা হচ্ছে 10। আমরা মানগুলো লিখলাম, এখন আমাদেরকে বলের ঘাত বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি বলের ঘাত সমান সমান হচ্ছে, আমরা জানি কি বল সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কোন ক্ষেত্রফলটা ভাইয়া, এই ক্ষেত্রফলটা, তাই না, এই ক্ষেত্রফলটা। তাহলে আমরা লিখতে পারি ও এ বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে তোমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা জানো, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহু, তাহলে এখানে আমাদের সমান্তরাল বাহু দুইটা কে কে ভাইয়া, এই যে হচ্ছে একটা সমান্তরাল বাহু, হাফ ইন্টু সমান্তরাল বাহু, এই যে এটা হচ্ছে একটা সমান্তরাল বাহু আর এটা হচ্ছে একটা সমান্তরাল বাহু। তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস হচ্ছে ওসি, তোমাদের জন্য ভাই একটু দাগায় দিই। তাহলে হাফ ইন্টু সমান্তরাল যে দুইটা বাহু আছে ট্রাপিজিয়ামের, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের একটা সমান্তরাল বাহু আর এটা হচ্ছে ট্রাপিজিয়ামের আরেকটা সমান্তরাল বাহু।
ঠিক আছে তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু এদের মধ্যকার দূরত্ব তাহলে এই দুইটা বাহুর মধ্যকার দূরত্ব কত ভাইয়া তোমার এ ই কিংবা হচ্ছে বিডি তুমি যেটা বসাও না কেন তাহলে ইনটু হচ্ছে এ ই বা হাফ ইনটু এ বি তাহলে এ বি এর মান কত ভাই একটু খেয়াল করো তো এই জায়গায় ভ্যালু দেওয়া আছে দুই এই জায়গায় দেওয়া আছে ছয় তাহলে এ বি এই গ্যাপটার মান কত ভাইয়া চার তাহলে এ বি এর ভ্যালু হচ্ছে চার ও সি এই ভ্যালুটা কত ভাইয়া টেন ইনটু হচ্ছে এ ই এই হাইটটা কত ভাইয়া এ ই এই হাইটটা হচ্ছে বিশ তাহলে আমরা এখানে বসাইলাম বিশ তাহলে ক্যালকুলেট করো ক্যালকুলেট করলে আমরা ভ্যালুটা পাবো তাহলে এটা হচ্ছে একশো চল্লিশ তাহলে এটা হচ্ছে একশো চল্লিশ কেজি মিটার পার সেকেন্ড তো দেখো ভাই আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব তো তোমাদের সবার প্রতি ভাইয়ের রিকোয়েস্ট থাকবে প্রতিদিন রেগুলার আমাদের এই ক্লাসগুলো করবা এবং ভাইয়া যে যে ম্যাথগুলো করাচ্ছি এক একটা ম্যাথ মিনিমাম দুইবার তিনবার করে প্র্যাকটিস করবা তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ